पिता मित्तु इब्राहिम छै, माता भतीजान बीबी बाड़ी साकिन तंत्र उपजिला नालिता बाड़ी 11 नम्बर सेक्टर। हमरा युद्ध करी युद्धकालीन हमें जखन मैट्रिक पास करछि करार परे दुई मास परे युद्ध आरम्भ है। हमरा बारंगापाड़ा इत कम चले जाए ओहन थे रिकॉर्डिंग यहाँ तीनटा बैच जाए तुरा रांगागरा कैम्पे से जाए ताबू टबू टांगाई जंगल छाप करी प्राय 25 दिन मतन। तरपर ओखने ट्रेनिंग तीन कम्पानी ट्रेनिंग शुरू है। हमारा तीन नम्बर बैच छा तरपर ओहन ट्रेनिंग शेष कर रंगापाड़ा ओखान আমাদেরকে পোস্টিং করে দেয় নকলা। ওইখানে 11 দিন থাকি। একটা বাজার আছে নারায়ণখোলা বাজার, সেখানে যুদ্ধ করি। যুদ্ধ করার পরে আমাদের মুক্তিযোদ্ধা তিনজন মারা যায়, একজন আব্দুল কালাম, একজন এই টাঙ্গাইল গোপালপুরের এই হামিদ কইরা নাম, আর একজন নিজাম, ওনার বাড়ি জামালপুরে ছিল কাতাইয়া। পরে ওইখান থেকে আমরা চলে যাই আবার বারাঙ্গাপাড়ায়। ওইখানে গিয়া তন্তর ফাইট করি। তন্তর ফাইট করার পরে আমার গুলি লাগছিল অল্প, সেগুলি ছাল কাইটা গেছিল যেহেতু উন্ডেড হয় নাই। পরে ওই ইয়ত ক্যাম্পে ড্রেসিং ড্রেসিং করে দেওয়ার পরে কিছুদিন রেস্টে থাকি। তারপরে আমাদের যে সেক্টর কমান্ডার ছিল আবুল তাহের, উনি আমাদেরকে ডাইকিয়া নিয়া বলল যে যারা যারা উর্দু আর হিন্দি ভাষা জানেন এই লোক হাত উড়ান। তখন হাত উড়াইলাম। উড়ানির পরে কয় আপনাদেরকে এই ইন্ডিয়ান আর্মিদের সাথে আপনাদেরকে দেওয়া হবে। তখন একটা করে সেকশন কমান্ডার বানায় দেয় আমারে। বানায় দেওয়ার পর আমরা ব্রেবু কোম্পানিতে পড়ি, ওনাদের সাথে চলে যাই তেলিখেলি গাছোয়াপাড়ায় ইন্ডিয়া। ওইখান থেকে তেলিখেলি ফাইট করি, ফাইট করে ওইখান থেকে চলে যাই আবার গাছোয়াপাড়া। গাছোয়াপাড়া থেকে করইতলা ফাইট করি, করইতলা ফাইট করে এরপরে কিছুদিন পরেই ঈদ রোজার ঈদ ঈদ করলাম। ঈদ করার পরেই আমাদেরকে পরের দিনাই হালুয়াঘাট চরবাঙ্গাইলিয়া ফালাইলো। ফালানোর পরে আমরা ওই ইন্ডিয়ান আর্মি সহ ওইখানে আইয়া তিন দিন একাধার ফাইটিং করি। বাদে বিমান আসে, বিমান আসার পরে ওরা সিওর অফিস থেকে চলে যায়, আমরা পিছে পিছে তাদের তারায় যাই। গিয়া সরসাপুর গোদারাঘাট ওইখানে আক্রমণ করি। আক্রমণ করে 11 জন পাঞ্জাবিকে মারি। মারার পরে আর ইন্ডিয়ান 7 জন মারা যায়। ইন্ডিয়ান আর্মি মারা দেওয়ার পরে ওইখান থেকে ওদের লাশ ইন্ডিয়া পাঠায় দিয়ে আর আমাদের মুক্তিযোদ্ধার দুইজনের লাশ পাঠায় দিয়ে আমরা চলে আসি ফুলপুর। ফুলপুর আইসা এখানে অনেক ফাইটিং করি আমাকান্দা বাজারে। ওইখান থেকে পরের দিনা রাইট ফয়েলে পরের দিনা একটা ধুলির বাজার একটা জায়গা, ওই জায়গা দিয়ে আমরা চলে আসি ময়মনসিংহ। ময়মনসিংহ আসলে আইসা দেখি ময়মনসিংহ ক্যাপচার। ক্যাপচার হওয়ার পরে ওইখান থেকে আস্তে আস্তে পরের দিনা আমরা চলে যাই ইয়া মধুপুর। মধুপুর হইয়া
মধুপুর যাওয়ার পরে গিয়া দেখি পাঞ্জাবিরা ভুকরা লাগাইয়া লাইন ধরে ওরা টাঙ্গাইলের দিকে রওনা দিচ্ছে। পরে ওদেরকে আক্রমণ করে বেলুচি ছিল তিনজন, এরা আমাদের কাছে সিলিন্ডার করলো। যারা পাঠান ছিল ওদেরকে আমরা মারি, মাইরা ওখানে ফালাই থয়ে দেয় পাবলিক, ওদেরকে এই কবর দেয় আর বেলুচি করে ইন্ডিয়া পৌঁছায় দিই সিলিন্ডার করার পরে। পরে ওইখান থেকে আমরা আস্তে আস্তে টাঙ্গাইল আসি, টাঙ্গাইল থেকে ইয়াতে আসি, ওই ব্রিজে নাইটাপাড়া ব্রিজ এইখানে আইসা। বহুত যুদ্ধ করছি আমরা, ওইখানে দুই দিন ছিলাম। থাকার পরে ইয়ে করলো, ওইখানে আবার আমরা পাবলিকে আমাদেরকে খাওয়া দাওয়া মুড়ি টুড়ি দিল, খাইলাম। খাইয়া অ্যাডভান্স সারা রাত সারা দিন হাইটে আইয়া চান্দুরা আইলাম। চান্দুরা আসার পরে এখান থেকে ভাগাভাগি করে এই এ কোম্পানি আর বি কোম্পানি চলে গেল পুনাবাড়ির দিকে, আমরা চলে গেলাম সাভারের দিকে। সাভারের দিকে যাই আর নবীনগর ওইখানে ফাইটিং করলাম। ওইখান থেকে ফাইট করে আস্তে 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 যাইতে যাইতে হাইটে ইয়াতে গেলাম গাবতলি। গাবতলি যাইয়া ওইখানে বালুর চরে আমি মাইন্ড ব্রাস্ট হইয়া আমার হাত পা নষ্ট হয়। নষ্ট হওয়ার পরে ওখান থেকে আমারে টাঙ্গাইল কিনিকে নিয়ে আইয়ে, তারপর ওইখান থেকে আবার আমারে ছেড়ে বাংলা নগর নিয়ে যায়। নিয়ে ওইখানে ভর্তি করে পুঙ্গুতে, ভর্তি করার পরে ওইখানে আমি চিকিৎসাধীন করি। এই পর্যন্ত জয় এবং বন্ধু, জয় বাংলাদেশ।